বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত হাদিস শরীফের সহি দোয়া আজ আপনাদেরকে বলে দিচ্ছি এত সহজ দোয়া যে তার সাবাবের পরিমাণ শুনে আপনি হয়রান হয়ে যাবেন এই দোয়াটির জন্য সাহাবাই ক্রাম আউলিয়ে ক্রাম সলফে সলে হিনগন পাগল ছিলেন এমন সহজ অজিফা শুধুমাত্র একবার পড়লে দশ লাখ দশ বার পড়লে এক কোটি এই অজিফা করতে চিল্লাও করতে হয় না এক পায়ের উপর দাঁড়িয়ে থাকতেও হয় না এই দোয়াটি অজিফাটি পড়তে আপনার সময় লাগবে দুই সেকেন্ড একবার পড়ার সাথে সাথে দশ লাখ নেকি লেখা হয় আর দশ লাখ গুণা মাফ হয়ে যায় দশ লাখ মর্যাদা বৃদ্ধি হয় দেখুন কত সহজ অজিফা বাজারে গিয়ে পড়তে থাকুন যদি গুনা না থাকে তার বদলায় নেকি লিখে দেয়া হবে কারণ গুনা থাকলেই তো মাফ হবে গুণা না থাকলে একবারে দশ লাখ নেকি বিশ লাখ নেকি কারণ গুনা না থাকলে তার বদলায় দশ লাখ সবাব লিখে দেয়া হবে দেখুন কত সহজ কিন্তু মানুষ বেখবর সাহাবাই ক্রাম আউলে ক্রাম সলফে হিনগন এই জন্য বাজারে যেতেন যাতে এই দোয়াটির ফায়দা হাসিল করতে পারেন কেননা সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার যখন কেহ বাজারে গিয়ে এই দোয়াটি করে আল্লাহ তার সেই নেই তিরমিজি শরীফের তিন হাজার চারশো আঠাশ নং হাদিসে দোয়াটি হল ইহা ইহু আহ শরিক আলাহু লাহুল মুলকু আলাহুল হেমদুয় وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি এক তার কোনো অংশীদার নেই সকল ক্ষমতা তারই সমস্ত প্রশংসা তার জন্য তিনি প্রাণ দান করেন মৃত্যু দান করেন তিনি চিরজীবী তিনি কখনো মৃত্যুবরণ করবেন না তার হাতেই মঙ্গল এবং তিনি সবসময় প্রত্যেক বস্তুর উপর ক্ষমতার অধিকারী যখনই বাজারে যাবেন বা ব্যবসায়ীরা দোকানে যাবেন সারাক্ষণ সুযোগ পেলেই এই দোয়াটি পড়তে থাকবেন আপনার আমল নামা গুনা থেকে পাক হয়ে যাবে আর নেকিতে ভরে যাবে